আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা প্রবাসী আছেন, যারা দেশের বাইরে থাকেন অথবা যারা দেশে আছেন, সকলেরই অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট আছে। বিশেষত বাংলাদেশে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই যারা প্রবাসী, তারা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডে তাদের অ্যাকাউন্ট আছে, হোক সেটা সেভিং অ্যাকাউন্ট, হোক সেটা কারেন্ট অ্যাকাউন্ট, হোক সেটা মুদারা বা সেভিং অ্যাকাউন্ট অথবা আলুওয়াদিয়া কারেন্ট অ্যাকাউন্ট। তো যাই হোক, আমরা চাই বর্তমানে যেহেতু করোনা ভাইরাসের কারণেও যেটি সেটি হচ্ছে ব্যাংকে যাওয়াটা অতটা নিরাপদ না, আপনি চাইলে অনলাইনে আপনার সমস্ত কার্যক্রম করতে পারেন। ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড শুরু থেকে তাদের আইবিবিএল অর্থাৎ অনলাইনে ব্যাংকিংটা তারা সম্পূর্ণ চার্জবিহীন করেছে, সম্পূর্ণ ফ্রি। অর্থাৎ এই যে অনলাইন ব্যাংকিংটার জন্য তারা নির্দিষ্ট কোনো টাকা পয়সা চার্জ করে না। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বিদেশে বসে অথবা দেশে বসে যে কোনো জায়গায় বসে অনলাইনের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা আপনি দেখতে পারবেন, কত টাকা জমা হচ্ছে, কত টাকা আছে, আপনি সেখান থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন, মোবাইল রিচার্জ করতে পারবেন। তো এগুলো করার জন্য আপনার চারটে জিনিস প্রয়োজন হবে। সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো এই চারটে জিনিস আপনি সংগ্রহ করে লিখে রাখুন, পরবর্তীতে আমার ভিডিওটা আপনি জাস্ট অনুসরণ করেন তাহলে পারবেন। নাম্বার ওয়ান হচ্ছে আপনার একটা জিমেল লাগবে, অর্থাৎ ইমেল, যে কোনো ইমেল অ্যাড্রেস যেটার মধ্যে আপনার অ্যাক্সেস আছে, আপনি ইমেল পড়তে পারেন, এটি লাগবে। দুই নম্বর হচ্ছে আপনার একটি মোবাইল নাম্বার লাগবে, হোক আপনি বাংলাদেশে হলে বাংলাদেশি মোবাইল, আপনি যদি দেশের বাইরে থাকেন যেখানে আছেন সে দেশের মোবাইল নাম্বার হলে চলবে। তিন নম্বর হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে। আমরা জানি আপনার যদি ইসলামিক ব্যাংকিং ব্যবস্থা থাকে, আপনার কাছে 4 সংখ্যা অথবা 5 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা আছে, তো এক্ষেত্রে আপনার 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা লাগবে, আর লাগবে আপনার একটি 13 সংখ্যার কাস্টমার আইডি। এ দুটো যদি আপনার কাছে না থাকে, অর্থাৎ 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি না থাকলে, আমি ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আপনাদেরকে কলিং সেন্টারের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে ফোন করলে আপনার এই অ্যাকাউন্টটা বলবেন, তারা আপনার কাছে কিছু পার্সোনাল ইনফরমেশন চাবে, সেগুলো যদি আপনি দিতে পারেন তাহলে তারা আপনাকে 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি এবং 13 সংখ্যার কাস্টমার আইডিটি দিয়ে দিবে। অথবা আপনি ব্যাংকের ম্যানেজার সাথে কথা বলে ওইটি নিতে পারেন, অথবা ব্যাংকে সরাসরি গিয়েও আপনি 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার, 13 সংখ্যার কাস্টমার আইডি নিয়ে নেবেন। তাহলে আমাদের অনলাইন ব্যাংকিং চালু করার জন্য আমাদের চারটি জিনিস লাগতেছে, একটা জিমেল অ্যাড্রেস, একটা মোবাইল নাম্বার, 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার এবং 13 সংখ্যার কাস্টমার আইডি। এটি যদি হয়ে যায় আপনার কাজ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। বাকি জাস্ট আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। আপনার মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে আপনি জাস্ট গুগলে চলে যাবেন, যাওয়ার পর আইবিবিএল এই চারটি শব্দ দিবেন, দিলেই আপনি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। তো জাস্ট এখন আমরা যেটি করব, ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে ক্লিক করব। তো যখনই ক্লিক করবেন আপনার সামনে এরকম চলে আসবে। তো এরকম আসার পরে আমাদের সর্বপ্রথম দায়িত্ব যেটি সেটি হচ্ছে যে আমরা রেজিস্টার করব। তো রেজিস্টার করাটাকে এখানে বলা হয় সাইন আপ করা। তো এটি করার জন্য আমরা এই সাইন আপে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে এরকম কিছু জিনিস দেখাবে যে কী কী জিনিসগুলো লাগবে, যেগুলো আমরা আগেও আপনাকে বলেছি যে আপনার একটি ইমেল অ্যাড্রেস লাগবে। আপনার ইমেল অ্যাড্রেসটাতে অবশ্যই আপনার অ্যাক্সেস থাকতে হবে, যাতে ইমেল অ্যাড্রেসে মেসেজ আসার পর্যাপ্ত স্পেস থাকে। আর আপনার ডেট অফ বার্থ এগুলো লাগবে। আর যদি আপনার যে অ্যাকাউন্ট নাম্বার, যে কালেক্ট ইউর অ্যাকাউন্ট নাম্বার আর কাস্টমার আইডি ফ্রম অ্যাকাউন্ট স্টেটমেন্ট, আপনার কাছে যদি 4 সংখ্যা অথবা 5 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা থাকে, আপনি যদি বাংলাদেশে থাকেন জাস্ট 16259 কল করেন, তারা আপনাকে 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবে। আর যদি আপনি দেশের নাম্বারে, দেশের বাইরে থাকেন তাহলে 00880233101090 এই নম্বরে কল করবেন। তার মানে হচ্ছে, যেটি আমরা আপনাকে বোঝাতে চাচ্ছি, যে আপনি অবশ্যই এই জিনিসগুলো সংগ্রহে রাখবেন। মানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বার, 13 সংখ্যার কাস্টমার আইডি, একটা ইমেল অ্যাড্রেস এবং একটা আপনার মোবাইল নাম্বার, সেটা বাংলাদেশি হতে পারে, বাইরেরও হতে পারে। তো প্রথমে আমরা কন্টিনিউতে ক্লিক করব। যখনই কন্টিনিউতে ক্লিক করব, তো এখানে বলা হচ্ছে যে আপনার নামটা দিন। তো এক্ষেত্রে আমি আমার নামটাই দিচ্ছি আজিম, লাস্ট নেম দিচ্ছি উদ্দিন। তবে ট্রাই করবেন আপনার ব্যাংকে যে নাম আছে সে নামে দেওয়ার জন্য। তো এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য বলতেছে, এক্ষেত্রে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটা আপনি যদি এর আগে কোথাও ট্রাই করে থাকেন, অনেক ক্ষেত্রে যেটি হয় আমরা অনেকবার ট্রাই করি হয় না, তবে আমি আপনাদেরকে সাজেস্ট করবো একটি সম্পূর্ণ নতুন ইমেল অ্যাড্রেস দিবেন, যেটির মধ্যে আপনার অ্যাক্সেস আছে, পাসওয়ার্ড আপনি জানেন ভালো, এরকম একটা ইমেল অ্যাড্রেস দিবেন। তো ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পর এখানে বলা হচ্ছে যে কিছু আমাদেরকে ক্যাপসা টাইপ করতে হবে, এটি প্রতিবারই নতুন আসবে, এখানে HACBW। তো জাস্ট এটা দেওয়ার পর আমি সাবমিট অপশনে ক্লিক করব।
তো সাবমিট অপশনে ক্লিক করার পরে যেটি হবে, সাধারণত আমার এই যে ইমেল অ্যাড্রেস আছে এখানে অবশ্যই একটি মেসেজ আসবে। তো দেখুন এখানে দেখাচ্ছে যে থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস, প্লিজ চেক ইউর ইমেল। তো এখন আমি যেটি করব সেটি হচ্ছে যে আমার ইমেল অ্যাড্রেসটা আমি চেক করে নিব। তো ইমেলে অ্যাড্রেস চেক করার জন্য আমি আসলাম। তো দেখুন সাথে সাথেই প্রথমে বলা হচ্ছে যে ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তো আপনিও আপনার ইমেলে অ্যাক্সেস করুন, এরকম একটি লিঙ্ক পাবেন। তো আমাকে যেটি করতে হবে, এই লিঙ্কে জাস্ট একটা ক্লিক করতে হবে। যখনই আমি ক্লিক করলাম তো অলরেডি পূর্বের আমার নাম এবং ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো এখানে বলতেছে কন্ট্রাক্ট অ্যাড্রেস। তো এক্ষেত্রে আপনি আপনার যেটি করবেন সেটি হচ্ছে, যদি দেশের বাইরে থাকেন দেশের বাইরেটা দিতে পারেন, যদি দেশে থাকেন দেশেরটা দিতে পারেন, এটা তেমন কোনো ফ্যাক্টর না, যে কোনো একটি অ্যাড্রেস আপনি দিয়ে দিলেই হবে। তো আমি এখানে একটু অ্যাড্রেস দিয়ে দিলাম এবং পারমানেন্ট অ্যাড্রেসটাও দিয়ে দিলাম, এটি আপনারটা আপনি দিয়ে দিবেন। তবে তার পরবর্তীতে ডেট অফ বার্থ, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটি অবশ্যই আপনার 100% শিওর হতে হবে। কারণ যেটি সেটি হচ্ছে আপনার ব্যাংকের যেই অ্যাড্রেস দেওয়া আছে, ব্যাংকে যে আইডি কার্ড দেওয়া আছে তার সাথে আপনার ম্যাচ হতে হবে। কারণ অনেক ক্ষেত্রে তারা এই ডেট অফ বার্থটা চেক করে, যে আসলে অনেক ক্ষেত্রে যেহেতু অনলাইন কার্যক্রম নানা প্রকারভাবে জিজ্ঞেস করতে পারে। তবে এটি অবশ্যই স্মরণ রাখবেন যে আপনি কবে আপনার ডেট অফ বার্থটা দিচ্ছেন, আর এটা এই এখান থেকে যে কিপ্যাডগুলো আসবে এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তার পরবর্তীতে আপনার ন্যাশনাল আইডি আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। পাসপোর্ট আইডি চাইলে দিতে পারেন, না চাইলে নাই। পাসপোর্ট এক্সপায়ারি ডেট চাইলে দিতে পারেন, না চাইলে নাই। মনে রাখবেন যেখানে এই লাল চিহ্নগুলো আছে এগুলো অবশ্যই দিতে হবে, আর এগুলো তো লাল চিহ্ন নয়, মানে এগুলো বাধ্যতামূলক না। তো এখন আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আমাকে যেটি বলতেছে যে এখন এখানে আমাকে 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা এবং 13 সংখ্যার যে কাস্টমার আইডিটা দিতে হবে। তো এটি আমি আপনাদেরকে বললাম আগে আমি করে রেখেছি। তো দেখুন এখানে আমার এই 17 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটা আমি পেস্ট করে দিচ্ছি, সাথে আমি যেটি করব 13 সংখ্যার কাস্টমার আইডিটা এটাও আমি পেস্ট করে দিচ্ছি। এটি আপনাদের তা ভিন্ন হবে, যদি না থাকে আবারও বলতেছি আপনারা এই যে 16259 আছে এখানে কল করবেন, দেশের বাইরে হলে 0088 লাগিয়ে 02 লাগিয়ে এ নাম্বারে কল করবেন। তার পরবর্তীতে এখানে যেটি বলা হচ্ছে যেটি সেটি হচ্ছে যে ইনভেস্টমেন্ট কাস্টমার, আপনি যদি নানা প্রকার ইনভেস্টমেন্ট করে থাকেন এটি ক্লিক করবেন, অথবা আপনি যদি আপনার যদি এফসি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে এটি ক্লিক করবেন। তো আমরা যেহেতু সাধারণ গ্রাহক আমরা এত সব কিছু করব না, আমরা সাবমিট অপশনে ক্লিক করব। তো ক্লিক করার পর আমাকে যেটি বলা হচ্ছে যে দেখুন উপরে অ্যাকাউন্ট নাম্বার এত অলরেডি রেজিস্টার্ড উইথ অ্যানাদার প্রোফাইল, মানে আমি যে অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম আপনাদেরকে সেই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমি অলরেডি কিন্তু চালু করে রেখেছি। তো আপনারা এই পর্যন্ত যদি চলে আসেন সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে কি আসবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেই। তাহলে যেটি হবে যে আপনারা জানতে পারবেন যে পরবর্তী পেজে বা পরবর্তী ধাপে আপনাদেরকে কি করতে হবে। তো বন্ধুরা এটা করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, জাস্ট আমি যদি আপনাদেরকে দেখিয়ে দেই, আপনারা এই পর্যন্ত গেলেন, এই এখানে কাস্টমার আইডি এবং অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পর যখন সাবমিট করব, সাবমিট করার পরবর্তীতে আপনাকে বলা হবে যে একটা মোবাইল নাম্বার, যে সেল ফোন নাম্বারটা, এখানে আপনি কান্ট্রি কোডটা সিলেক্ট করে দিবেন, আপনি যে কান্ট্রিতে আছেন এবং সেখানে সেই কান্ট্রির মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। পরবর্তীতে যেটি সেটি হচ্ছে আপনাকে বলা হবে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য, তবে পাসওয়ার্ডে অবশ্যই সংখ্যা এবং বড় হাতের ছোট হাতের মিলিয়ে অ্যাটলিস্ট 8 সংখ্যা অথবা তার চাইতে বেশি দিবেন, আবার দিবেন, কনফার্ম করে সাবমিট করবেন। এটি করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা কোড চলে আসবে এবং তারা আপনার যে প্রিভিউটাও দেখাবে। তো এখানে আপনি কনফার্ম করতে চাইলে মোবাইলে যে পাসওয়ার্ডটি এসেছে, কোডটি এসেছে সেটি এখানে দিয়ে দিবেন, ভেরিফিকেশন কোড, এবং এখানে আবার ক্যাপচা যাচ্ছে সেটি জাস্ট আপনি সাবমিট করে দিবেন। যখনই সাবমিট করে দিবেন তখন আপনাকে এই রকম একটি কি করা হবে, মেইল আসবে আপনার অথেন্টিকেশন, তখন আপনার যাবতীয় ডিটেল আপনি যেটা পূরণ করলেন সেটা দেখাবে। তো জাস্ট সেটা যদি আমরা ইনবক্সেও দেখি যে আসলে কেমন আসে ইনবক্সে, তো দেখুন আমরা যদি ইনবক্সে দেখি সেক্ষেত্রে এই তো, আপনি যখনই আপনার সমস্ত কিছু হয়ে যাবে তখন তারা থ্যাংক ইউ ফর রেজিস্টারিং এই জিনিসটি দিবে, আপনার যাবতীয় জিনিস দিবে। তখন আপনার উচিত যেটি হবে এটিকে, এই যে পিডিএফ আছে এটিকে আপনি প্রিন্ট করবেন, আপনার প্রিন্টার থাকলে অথবা ইউএসবিতে নিয়ে বাইরে দোকানে আপনি প্রিন্ট করবেন। প্রিন্ট করে যে সিগনেচার অ্যাকাউন্ট হোল্ডার আছে এখানে আপনি সিগনেচার করবেন 3 বার। এখন কথা হচ্ছে আপনি যদি দেশে থাকেন তাহলে আপনার উচিত হবে আপনার পার্শ্ববর্তী নিকটবর্তী ব্যাংকে যা জমা করবেন সাথে সাথে তারা চালু করে দিবে। আর যদি আপনি দেশের বাইরে থাকেন, এখানে লেখা আছে ইফ এনি নন রেসিডেন্ট বাংলাদেশি ওয়ান্ট টু রেজিস্টার ফর আই ব্যাংকিং, শি অর হি উইল
হ্যাভ টু সেন্ড সিগনেচার ডকুমেন্ট অ্যাট এই যে একটি ইমেল অ্যাড্রেস আমি আপনাদেরকে দিচ্ছি, এটি অনেকেই বারবার খুঁজেন, যেটি আমি হাইলাইট করে দিচ্ছি, আপনারা এখান থেকে নিতে পারেন অথবা ডিসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। সেখান থেকে আপনারা কি করতে পারেন, আপনি যদি দেশের বাইরে থাকেন তাহলে এই ইমেল অ্যাড্রেসটিতে আপনি আপনার যে ইমেলে যেটি পেলেন সেটিকে আপনারা যেটি করবেন সেটি হচ্ছে যে প্রিন্ট করবেন, আপনি সিগনেচার করে এটাতে পাঠিয়ে দিবেন। তো পাঠিয়ে দিলে আপনাকে 72 ঘন্টার মধ্যে আরেকটি মেইল করা হবে, যদি আপনার সমস্ত কিছু অ্যাপ্রুভাল হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে এইরকমভাবে বলা হবে যে কংগ্রাচুলেশন, ইউ আর প্লিজ টু লেট ইউ নো দ্যাট আই ব্যাঙ্কিং প্রোফাইল হ্যাজ বিন অ্যাপ্রুভ অ্যান্ড অ্যাক্টিভ বাই অ্যাডমিনিস্ট্রেটর। তো এক্ষেত্রে আপনার এখন আপনি যখন আবার নতুন করে যাবেন, নতুন করে যাওয়ার পর আপনি আইবিবিএল এ চলে যাবেন, যাওয়ার পর সেখানে আপনি গিয়ে যেটি করতে, এটি হচ্ছে মূল ওয়েবসাইট, এখান থেকেও যেতে পারবেন। আই ব্যাঙ্কিং ক্লিক করলে এখানে দেখুন আই ব্যাঙ্কিং দেওয়া আছে, তো এখানে যাবেন, যাওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এবং পাসওয়ার্ডটা দিবেন, আর একটি চ্যালেঞ্জকে প্রতিবারে আসবে, এটা দিয়ে আপনি লগ ইন করে আপনার অ্যাকাউন্ট দেখতে পারবেন। এখন কথা হচ্ছে যদি আপনি যেটি করেন, আপনি চাচ্ছেন এখন টাকা রিচার্জ করতে, আপনি চাচ্ছেন এখন ফান্ড রিচার্জ করতে, নানা প্রকার কিছু করতে, তো সেক্ষেত্রে আপনি যখন লগ ইন করলেন, এভাবে যদি আমি লগ ইন করি, লগ ইন করার পরে ভিতরে থেকে আপনাকে রিকোয়েস্ট করতে হবে ফান্ড ট্রান্সফারের জন্য। তো এক্ষেত্রে কিছু সময় আছে, বেসিক জিনিস আছে, সেগুলো আপনার যখন করবেন তখন অটোমেটিক চালু হয়ে যাবে। তো সর্বপ্রথম আপনি যদি লগ ইন করে নিতে পারেন, বা কি পরবর্তী কী করতে হবে সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবো। এভাবে করলে যে সুবিধাটা, আপনি আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন এখানে কত টাকা আছে, সাথে সাথে আপনি নানা প্রকার পে বিল করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, অ্যাকাউন্ট সার্ভিস নানা প্রকার কিছুই করতে পারবেন। তো আশা করি বন্ধুরা, যারা এই যে ইসলামী ব্যাংক আইবিবিএল সম্পর্কে আপনাদের প্রশ্ন ছিল, আশা করি তারা উত্তর পেয়েছেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।